দরজা খুইলা দেখুন যারে করুন তারে বিয়া। কাকুকে একটু মিস করছো বোধ হয়? হ্যাঁ সেটা করছি। ছোটবেলায় হতো না অন্যের টিফিন দেখে খেতে ইচ্ছে করতো এরকম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, শুরু করছি হট কাপলের আর একটা বাম্পার এক্সাইটিং ব্লগ। ভিডিওর মেন অ্যাট্রাকশনে যাওয়ার আগে আসুন আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। তবে রান্না বান্নায় যারা খুব একটা পারদর্শী নও, আজকের রেসিপিটা কিন্তু মেনলি তাদের জন্য। ট্রেডিশনাল পোলাও বানাতে তামঝাম অনেক, কিন্তু হাতে যদি সময় কম থাকে আর যদি খাওয়ার ইচ্ছে হয় কিছু সুস্বাদু খাবার, তাহলে কিন্তু এই রেসিপি আইডিয়াটা ভালো লাগবে বই কি। তো দেখতেই পেলে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি ঘরে থাকা কিছু গুঁড়ো মশলা আর দিয়েছি খানিকটা কসৌরি মেথি। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পনিরটা। এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে মিনিট 20 মতো। এবার আমি বানিয়ে নেব ভাতটা। এর জন্য চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো এলাচ আর একটা দারচিনি স্টিক। গোটা গরম মশলার মধ্যে বাড়িতে আমার এগুলোই ছিল, তাই এগুলোই দিলাম। ঘরে আমরা যে চালের ভাত খাই এখানে সেই চালটাই ব্যবহার করেছি। চালটা এখানে 99.99% কুক করতে হবে, ভাতই বানিয়ে নিতে হবে। চাল ফুটে ভাত হয়ে গেলে ভাতের ফ্যান ঝরিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। মিনিট 20 পর ঢাকনা সরিয়ে পনিরটা দেখতে লাগবে খানিকটা এইরকম। এখানে একটা কাঁটা চামচের সাহায্যে পনিরটাকে একটু ফুটো ফুটো করে দিচ্ছি। আর এই পনির আমার খুব একটা পছন্দ না, কারণ এর আগে আমি পনিরের যত রকম প্রিপারেশন খেয়েছি স্বাদ লাগে কিন্তু এই গ্রেভিটার, পনিরের ইটসেলফ কোনো স্বাদ আমি আজ অব্দি পেলাম না। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল, যেহেতু কড়াইয়ের নিচটা ফ্ল্যাট তাই একটু কাত করে আপনাদের দেখিয়ে দিয়েছি। এখানে মোটামুটি 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এবার আমি তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা গোটা ক্যাপসিকাম কুচানো। তবে এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারে, আমার ফ্রিজে ক্যাপসিকামটা পরে পরে শুকোচ্ছিল তাই আমি এটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজ হোক বা ক্যাপসিকাম, কোনো সবজি বেশি ভাজা আমার খুব একটা পছন্দ নয়। আমার মনে হয় সবজির মধ্যেকার ন্যাচারাল ক্রাঞ্চটা বজায় রাখলেই রান্নার স্বাদ আরো বেশি ভালো হয়। মনে মনে যেইটা ভয় পাচ্ছিলাম সেইটাই হলো, মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে দইটা গেল ফেটে। দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে আঁচটা আর একটু কম করলেই বোধ হয় ভালো হতো। যাই হোক, এখানে অপেক্ষা করছি এক্সট্রা জলটা যাতে শুকিয়ে যায়। আসলে যে রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তার অধিকাংশই প্রথমবার ট্রাই করা, ঠিক যেমন এইটা। তাই ভালো হলেও আপনাদের সামনেই হয় আর গুবলেট হলেও আপনাদের সামনেই হয়। গোটা গরম মশলাগুলোকে আলাদা করে গ্যাসের আঁচটা অনেকটা কমিয়ে দিয়ে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ভাতটা। কড়াইটা যেহেতু আমার ছোট তাই অল্প করে ভাত মেশাচ্ছি আর মিক্স করতে থাকছি। মিক্সিংটা এখানে এলোপাথারি না করাই ভালো, চালগুলো ভেঙে গেলে খুব একটা ভালো লাগবে না। দেখুন আমি কিরম ভাবে মিক্স করছি, ভাতের মধ্যে খুন্তি ভরছি আর ফ্লিপ করছি, ঠিক এইভাবে। মোটামুটি 12-10 এরকম করার পরই দেখবেন কত সহজে তৈরি হয়ে গেল একটা পনির পোলাও। যদিও এটাকে পনির পোলাও বলাটা একটু বাড়াবাড়ি হবে, কারণ ট্র্যাডিশনাল পোলাও বানাতে যে মেহনতটা লাগে এখানে তার ছিটে ফোটাও করা হয়নি, তাই এটাকে ফাঁকিবাজি পনির পোলাও বলা যেতেই পারে। শুরুতে দইটা ফেটে যাওয়ার পর একটু ঘাবড়ে গেলেও এন্ড রেজাল্টটা কিন্তু থামস আপ। তবে সেই দিন পোলাওটা কাকিমা খেতে পারেনি, কাকিমার সেদিন একটা ব্রত ছিল, সেই দিন কাকিমা চালের জিনিসটা খাবে না, তো সেই জন্য ছাতু কলা এই সমস্তই দুপুরে খেয়েছিল, পরের দিন টেস্ট করেছিল এবং কাকিমারও এটা খুবই ভালো লেগেছিল, কিন্তু ওই সময় আমার আর ভিডিও শুট করা হয়নি। ওয়েল ফাইনালি আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, এদের রেডি টেডি হয়ে গেট লাগাচ্ছে। কাকিমা এদিকে একটু তাকাও দেখি, হেভি লাগছে। আজকে যাওয়া নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এখন সোজা যাবো দিদার বাড়িতে, ওখানে বাবা মা দিদা তিনজনেই অপেক্ষা করছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যাওয়া নিয়ে, মানে আমাদের গাড়িতে কারা যাবে আর উবেরে কারা যাবে, তো এইটা নিয়ে সকাল থেকেই চলছে ডিস্ট্রিবিউশন করছে। ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে মিস্টার পাঠক, দি গ্রেট ব্যবস্থাপনা। তো আমরা এখন ফার্স্টে যাবো তো দিদার বাড়ি। যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে আমাদের গাড়িতে দিদাকে তুলে নেব, আর শুভেন্দু বলছিল মা বাবাকে নিয়ে উবেরে আসবে। তো যেহেতু উবের করাই হচ্ছে, তো একটা গাড়িতে চাপাচাপি না করে ও বললো যে সবাই ডিস্ট্রিবিউটেড হয়ে সুন্দর করে যাওয়া যাক। এই কাকিমার আসার সুবাদে আমাদের প্রত্যেকটা উইকেন্ড কিন্তু খুব জম্পেশ কাটলো, মানে প্রত্যেকটা উইকেন্ড আমরা কোথাও না কোথাও বেরিয়েছি, ঘুরেছি, খেয়েছি, মানে যা নয় তাই করেছি, কি তাই তো?
সেটাই খুব স্বাভাবিক, কাকু একা রয়েছে এক মাস বাড়িতে। তাও কাকু কিন্তু দিব্যি বেশ সুন্দর ম্যানেজ করেছে, যেটা আমার একেবারে এক্সপেকটেশন ছিল না। আমি যেরকম জ্ঞান জ্ঞান করি, আমি ভাবলাম যে কাকু বোধ হয় কাকিমাকে ছাড়া জ্ঞান জ্ঞান করবে। কাকুর বই বই হলে আর বউকে দরকার নেই। দিদা আসলে অনেকদিন থেকেই আমাকে আর শুভেন্দুকে একটা ট্রিট দিতে চাইছিল। না, এই ট্রিটের কোনো স্পেশাল কারণ ছিল না, বাস এমনি। এই প্রচন্ড গরমের জন্য সেটা বারবার কেবল পেন্ডিংই হয়ে যাচ্ছিল। এরপর যখন কাকিমা মালদা থেকে এলো, দিদা বলল তাহলে সবাই মিলে একসঙ্গেই যাওয়া যাক। তাই ওই দিন আমি, শুভেন্দু, বাবা মা, কাকিমা আর আমার দিদা মিলে হয়েছিল একটা বেরোনোর প্ল্যান। গন্তব্য আর কোথাও না, এই যাবো একটু লেক মলে। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, সে বললে করতে পারো বিয়া। দিদা নিচের দিকে আস্তে আস্তে দিয়া। দিদার এত জামা মিলে গেছে রে। হ্যাঁ বসো, আস্তে সিংহাসন অলংকৃত করো, জাস্ট বসে যাও, বসে এবার পা টাকে দিদা সে মালার মতো পরে নিয়ে গেলে, এই তো সিট বেল্টটা, চলো হাতটা সরাও। এবার তো যা বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, টুকটুক করে বেশ এক মাস কেটে গেল। শুনে তো তাই বলছে যে বাবা এই সেদিন নিয়ে এলাম, এক মাস হয়ে গেল। বাবা এখানে দাঁড়িয়ে আছে, দিদা দেখতে পাচ্ছো বাবাকে সামনে রয়ে গেল। এরপরে আর কিছু নেই কমফোর্টেবল, শুধু আজকের প্রোগ্রামে কাকুই যা মিসিং, তাই না বলো? হ্যাঁ আমি তো সেটাই, সুব্রত থাকলে একটু মজা হতো। আর শুভেন্দু বাবা মা অলরেডি পৌঁছে গেছে, এখানে ব্যাগ ধরা নিয়ে চলছে। তো আমরা চলে এসেছি লেক মলে, আজকে রবিবারের বিকেলে লেক মল একেবারে, মানে কলকাতার ক্রাউড সবাই বোধ হয় লেক মলে চলে এসেছে। এই যে আমরা টেবিল সাজিয়ে বসেছি, কাকুকে একটু মিস করছো বোধ এটা আমি কাকিমার জন্যই অর্ডার
দিয়েছি এটা দেখে আমার দিদার খেতে ইচ্ছে করছে, আর দিদার জন্য অলরেডি ফিশ অর্ডার দেওয়া হয়ে গেছে। এই প্লেট একটা নিয়ে আসে দেবে না? হ্যাঁ দেবে। আর এই চলে এসছে আমাদের, বললো তো ফিশ ফিঙ্গার কিন্তু একটা অদ্ভুত রকমের দেখতে। নাও তোলো তোলো, আমাদের কিন্তু মানে বাঙালিদের কিন্তু ওই জিনিসটাই পছন্দ, এর মধ্যে বিস্কুটের গুঁড়োর পোরটা থাকে। বাবাকে একটু সস দিয়ে দাও। হ্যাঁ সস দিয়ে, ভালো লাগছে মা? তোমার তো শেষ হয়ে গেল প্লেট। এই সাউথ ইন্ডিয়ান দোকানটা তো একটা আছে, আলু পুরিটা, আলু পুরি, আলু পুরি, আলু দেবে আর পুরি দেবে, মানে এরকম করবেন যে আলু পুরি নিয়ে তার সঙ্গে একটা মাটন বা চিকেন নিয়ে নিলেন, সেরকম করবেন? হ্যাঁ তো লুচি আর এটা, এটা তাহলে এটার সঙ্গে নিয়ে নিলেন, এর সঙ্গে এটা আলুর তরকারি থাকবে তাই তো? এটা নিয়ে নিলেন আলু তরকারি, তারপরে মাটন একটা চিকেন, মাটন, মাটন, মাটন একটা পাওয়া যাবে, পাওয়া যাবে, দেখি আসুন। রবিবারে লেক মলে প্রচণ্ড রাশ, তাই জন্য সবাই মিলে আমরা একসাথে খাবার অর্ডার দিতে পারছি না, তো যার অর্ডার যেরকমভাবে রেডি হচ্ছে সেই রকমই। তো বাবা এখানে নিয়েছে হচ্ছে ফুলকো ফুলকো লুচি, আলুর দম, আর সেই সঙ্গে একটা মার্কাটারি কম্বিনেশান নিয়েছে, সেটা হচ্ছে চিলি ফিশ। আর এই কাকিমা নিয়েছে হচ্ছে মশালা ডোসা, দিদাও ভাবলো তাই নেবো, আজকে কাকিমা যা খাচ্ছে দিদা সেটাই খেতে ইচ্ছে করছে। আর মা নিয়েছে হচ্ছে পিটা ব্রেডের সঙ্গে শাওয়ারমা, তো ওইটা একটুখানি যেহেতু টাইম লাগবে, আর আমরা যেটা নিচ্ছি সেটা তো বলা হলো না, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। এই হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি। বাবা অলরেডি শুরু করে দিয়েছে ন্যাচারালি, খাবার সামনে রেখে বেশিক্ষণ কথা বলাটাও খুব চাপের ব্যাপার। মাটন, মাটন বিষয় হচ্ছে যে ফ্যামিলি নিয়ে এলে একটু দৌড়াদৌড়ি তো হয়, কারণ সবার টেস্ট বাড আলাদা আলাদা, এটা কিছু করার নেই। সাম্বার চামচ দেখাও মা একবার তুলে, এরকম একটা ফ্ল্যাট চামচ দিয়ে দিয়েছে সাম্বার খেতে, এখন দিদা বলছে এই যে মানে কয়েক কোটিবার ধরে এখন এই করেই যাচ্ছে, কিন্তু সাদা চাটনি মাথায় আর লাল চাটনি কপালে, আর দেখুন আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমি এই নিয়ে বসে আছি, মায়ের খাবার অবশেষে এসছে, চিকেন শাওয়ারমা আর পিঠা, খাও মা। এই চামচটা ভাগ, এই চামচটা ভালো আছে, এ বাবা এই চামচটা জায়গা আছে, দিদা কি খাবে একটু? না না খাতে খাতে দিদা এটা ফাঁকা করে, না না এটা ঝাল খুব ভালো লাগছে মা,
নিশ্চয়ই আপনারা দেখলেন যে সকলের টেস্ট বার মোটামুটি আলাদা। কিছু কমন আছে, যেমন কাকিমার দিদা ডোসা খেলো, আমরা বিরিয়ানি খেলাম। কিন্তু যেহেতু সেলফ সার্ভিস মলে বিশেষত, তাই আমার যেটা মনে হলো যে বয়স্ক মানুষকে নিয়ে বা অনেক মানুষ যেখানে রয়েছে, রেস্তোরাঁটাই বেটার আইডিয়া। নইলে একই তো এত ক্রাউড, এ মাথা ও মাথা করতে করতে রীতিমতো ঘেমে নেই অস্থির। তো ফাইনালি খাওয়াটা শেষ করলাম, এবার একটুখানি কোল্ড ড্রিঙ্ক না খেলেই নয়, আইসক্রিম তো খাবো, কিন্তু যেটা বললাম যে গলা না ভেজালেই নয়, তাই ভার্জিন মোহিতো। শেষ পাতে আইসক্রিম মুখ, আইসক্রিম খাবো কেবল তিনজন, আমার জন্য এই বেলজিয়ান চকলেট, আর এটা বললো কি সামথিং ক্যারামেল বোবা এরকম কিছু একটা বললো, মানে নতুন আর কি বেশ। আর এই হচ্ছে দুজনের। ওয়েল, এইভাবেই হই হই করে কেটে গেল একটা খুব সুন্দর বিকেল। খাওয়া দাওয়ার পরেও আমরা কিন্তু বেশ খানিক্ষণ টেবিল অকুপাই করে বসেছিলাম, আর এখানে মা কি সব বলছে আর দেখুন সবাই কিরকম মন দিয়ে শুনছে, কি যে বলছিল এখন আমার সেটা মনে নেই। যাই হোক, গল্প কাছা সেরে এবার সবাই মিলে ওঠার পালা। দিদা যেহেতু একটা না অনেকক্ষণ বসেছিল, তাই দেখুন এখানে উঠতেও কিরকম কষ্ট হচ্ছিল, শুয়ে দুটি দিদাকে তুললো। গল্পগুজব শেষ, কিন্তু দিদা আরো কয়েকটা ছবি তুলতে চাইছিল, তাই এখানে সবার আমি ছবি তুলে দিচ্ছিলাম। আর জায়গাটা এমন চুজ করেছে, এখানে ছবি তোলাটা প্রায় দুষ্কর। এরপর শুভেন্দু মা দিদা আর কাকিমাকে বেসমেন্টে নিয়ে গিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলো। মিনওয়াইল আমি আর বাবা বাইরেই অপেক্ষা করছিলাম, মানে লেক মলের বাইরে। গাড়িটা মা আর দিদাকে বাড়িতে ড্রপ করে দিয়ে তারপরে আমাদের জন্য ওয়েট করবে, আমি আর শুভেন্দু তখন গাড়িতে উঠে যাবো। তো আমরা তিনজনে এখন একটা ক্যাব বুক করে নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে, মানে আমার বাড়ির উদ্দেশ্যে। এখানে দেখুন বাবা আমরা তিনজনেই নেমে গিয়েছি, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।